আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ ভেটিমেট ভেটেরিনারি অ্যান্ড মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট ও ভেটিমেট এগ্রো ফার্মা। আজকে আমি বিভিন্ন প্রকার ভিটামিনের নাম, ভিটামিনের উৎস ও অভাবজনিত রোগ বা লক্ষণ নিয়ে আলোচনা করব। আমরা জানি ভিটামিন দুই প্রকার, একটা হলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন বা ফ্যাট সলিউবল ভিটামিন, যেমন ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। আরেকটি হলো পানিতে দ্রবণীয় ভিটামিন বা ওয়াটার সলিউবল ভিটামিন, যেমন ভিটামিন বি কমপ্লেক্স, অর্থাৎ ভিটামিন বি ওয়ান, বি টু, বি থ্রি, বি ফাইভ, বি সিক্স, বি টুয়েলভ, বায়োটিন, ফলিক অ্যাসিড ও ভিটামিন সি। এখন একটি ছক আকারে দেখানো হবে যে বিভিন্ন ভিটামিনের নাম, রাসায়নিক নাম, ভিটামিনের উৎস এবং অভাবজনিত রোগ বা লক্ষণ কী। যেমন ভিটামিন এ, এর রাসায়নিক নাম হলো রেটিনল। এই ভিটামিনের উৎস বা ভিটামিনটি কোন কোন খাবার থেকে পাওয়া যায় সেটি হলো কলিজা, কিডনি, ডিমের কুসুম, কড লিভার অয়েল, ক্রিম, বাটার, দুধ, পনির এবং গাজর, আম, পেঁপে, সবুজ শাক সবজি ও কাঁচা পাকা ফলমূল থেকে ভিটামিন এ পাওয়া যায়। এর অভাবে রাতকানা রোগ হয়, দেহের বৃদ্ধি কমে যায় এবং চামড়া খসখসে হয়ে যায়। ভিটামিন ডি, এর রাসায়নিক নাম হলো কোলি ক্যালসিফেরল। ফিশ লিভার অয়েল, কড লিভার অয়েল, চর্বিযুক্ত মাছ, কলিজা, ডিমের কুসুম, বাটার, দুধ এবং সূর্য রশ্মি থেকে ভিটামিন ডি পাওয়া যায়। এর অভাবে রিকেটস, অস্টিওমেলাসিয়া, হাড় ও দাঁতের গঠন দুর্বল হয়। ভিটামিন ই, এর রাসায়নিক নাম টোকোফেরল। ভিটামিন ই পাওয়া যায় ডিমের কুসুম, বাটার, উদ্ভিজ্জ তেল, অঙ্কুরিত ছোলা এবং গবাদি প্রাণীর ক্ষেত্রে কাঁচা ঘাস এবং লতা পাতা থেকে ভিটামিন ই পাওয়া যায়। ভিটামিন ইর অভাবে বন্ধাত্ব হয়, প্রজনন ক্ষমতা কমে যায়, পেশি এবং স্নায়বিক দুর্বলতা পরিলক্ষিত হয়। ভিটামিন কে, এর রাসায়নিক নাম ফাইলোকুইনন বা মিনাকুইনন। সবুজ শাকসবজি, ফলমূল, দুধ ও দুগ্ধজাত পণ্য, ডিমের কুসুম, কলিজা, মাংস এবং রুমেন বা গাট ফ্লোরা থেকে ভিটামিন কে উৎপন্ন হয়। ভিটামিন কে এর কাজ হলো রক্ত। ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাঁধায়, বিঘ্ন ঘটে, ব্লিডিং। ভিটামিন বি ওয়ান, এর রাসায়নিক নাম হলো থায়ামিন। গরুর মাংস, দুধ, কলিজা, ডিম, মাছ, শস্যদানা, লিগিউম, ইস্ট, ডাল, বাদাম, তেলবীজ, ধান, গম, শাকসবজি ও ফলমূল থেকে ভিটামিন বি ওয়ান পাওয়া যায়। ভিটামিন বি ওয়ান এর অভাবে বেরিবেরি রোগ হয়, অর্থাৎ পেরিফেরাল নার্ভ ড্যামেজ হয়ে যায়। ভিটামিন বি টু, এর রাসায়নিক নাম রিবোফ্লাভিন। দুধ, ডিম, কলিজা, কিডনি, পনির ও মাছ থেকে ভিটামিন বি টু পাওয়া যায়। ভিটামিন বি টু এর অভাবে মুখে ঘা হয় ও চামড়ায় ডার্মাটাইটিস দেখা যায়। ভিটামিন বি
থ্রি, এর রাসায়নিক নাম নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড। কলিজা, কিডনি, মাংস, পোলট্রি, মাছ প্রভৃতি থেকে ভিটামিন B3 পাওয়া যায়। এর অভাবে পেলেগ্রা, ডায়রিয়া, ডার্মাটাইটিস ও ডিমেনশিয়া রোগ দেখা যায়। ভিটামিন B5, এর রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড। মাংস, দুধ, কলিজা, ডিম, মাছ, শস্যদানা, লিগিউম, ইস্ট, ডাল, বাদাম, তেলবীজ, ধান, গম, শাকসবজি ও ফলমূল থেকে ভিটামিন B5 পাওয়া যায়। এর ভিটামিন B5 এর অভাবে স্নায়ুবিক দুর্বলতা বা পেরিফেরাল নার্ভ ড্যামেজ দেখা যায়। ভিটামিন B6, এর রাসায়নিক নাম পাইরিডক্সিন। মাংস, দুধ, কলিজা, ডিম, মাছ এবং শস্যদানা, লিগিউম, ইস্ট, ডাল, বাদাম, তেলবীজ, ধান, গম, শাকসবজি ও ফলমূল থেকে ভিটামিন B6 পাওয়া যায়। ভিটামিন B6 এর অভাবে জিহ্বায় ঘা বা গ্লোসাইটিস, নিউরোপ্যাথি, নার্ভ দুর্বলতা দেখা যায়। ভিটামিন B12, এর রাসায়নিক নাম সায়ানো কোবালামিন। ডিম, মাংস, মাছ, শুঁটকি মাছ, কলিজা, দুধ ও দুগ্ধজাত পণ্য এবং গাট ফ্লোরা বা মাইক্রোফ্লোরা ভিটামিন B12 তৈরি করে। ভিটামিন B12 এর অভাবে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা এবং স্নায়ুবিক দুর্বলতা পরিলক্ষিত হয়। ফলিক অ্যাসিডের অপর নাম ভিটামিন B9 বা ফোল, একে অনেক সময় ফোলেট বলা হয়। কলিজা, মাংস, দুধ ও দুগ্ধজাত পণ্য, ডিম, শস্যদানা, লিগিউম, ইস্ট, ডাল, বাদাম, শিম ও শাকসবজি থেকে ফলিক অ্যাসিড পাওয়া যায়। ফলিক অ্যাসিডের অভাবে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দেখা যায়। এর অভাবে রুচি কমে যায়। ভিটামিন সি, এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। সাইট্রাস ফল, আমলকি, লেবু, পেয়ারা, টমেটো, স্ট্রবেরি, আনারস, বাঁধাকপি, সবুজ শাকসবজি এবং খুব কম পরিমাণে মাংস ও দুধে ভিটামিন সি থাকে। ভিটামিন সি এর অভাবে স্কার্ভি, নাকে মুখে ক্ষত ও রক্তক্ষরণ, ক্ষতস্থান শুকাতে দেরি হয়। ধন্যবাদ সবাইকে।